স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। চতুর্থ ধাপে দেশে 836টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট শুরু হয় সকাল 8টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলি ও লোহাগাড়া উপজেলার 27টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোট হচ্ছে রাজশাহীর চারঘাট, বাঘা ও দুর্গাপুর উপজেলার 15টি ইউনিয়নে। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে বাঘার বায়ুশা ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার 20টি ইউনিয়নে ভোট হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, ভোট শুরুর 4 ঘন্টা হলো, কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা আমাদের জানাবেন। আফরিন, আপনাকে ধন্যবাদ। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাট, বাঘা ও দুর্গাপুর উপজেলার 15টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো প্রকার বিশৃঙ্খল বা কোনো ঘটনা খবর পাওয়া যায়নি। তবে বাঘা উপজেলার বাউসার একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি রাজশাহীর এই 3টি উপজেলার 15টি ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ আমি ঘুরে দেখেছি, কোথাও কোনো প্রকার বিশৃঙ্খল অবস্থার খবর পাওয়া যায়নি। আমি এখন রয়েছি রাজশাহীর বাঘার হারুনার রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। এখন 12টা পর্যন্ত এই সেন্টারে মোট 1445 জন ভোটারের মধ্যে 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এখানকার কর্মরত প্রিজাইডিং অফিসার শরীফুল ইসলাম। আমি শরীফুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই হারুনা রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট যাতে অনুষ্ঠিত হয় এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 15টি ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, র্যাব, বিজিপি ও আনসার সদস্যরা কাজ করছে এবং আপনারা দেখছেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো বিশৃঙ্খল এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ খবর। আফরিন, আদনান, আপনাকে ধন্যবাদ। জামালপুরের সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 16টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সেখানকার সবশেষ জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জামালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডুয়াইল ইউনিয়নের একটি কেন্দ্রে। আমার পিছনে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে 16টি ভোট রয়েছে, ইতিমধ্যে 650টি ভোট প্রদান হয়েছে। তো সার্বিক পরিস্থিতি যদি বলি, 3টি উপজেলায় মোট 16টি ইউনিয়নে এখন পর্যন্ত সকাল থেকে এখন প্রায় 12টা বেজে গেছে, তো এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার আমরা ঘটনা শুনিনি। ইতিমধ্যে আমি 4টি ইউনিয়নে প্রত্যেকটি কেন্দ্রে ভোট কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সরিষাবাড়ির আওনা ইউনিয়নের একটি কেন্দ্রে আমরা জানতে পারি মোবাইলের মাধ্যমে, সেটি হচ্ছে যে সেখানকার চেয়ারম্যান প্রার্থী, বিদ্রোহ আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী, সে ভোট চলাকালীন অবস্থায় প্রত্যাহার করেছে, তিনি নির্বাচন থেকে সরে এসেছে। এছাড়া মাদারগঞ্জ এবং বকশীগঞ্জ খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকালে ঘন কুয়াশার কারণে কিছু ভোটারের উপস্থিতি কম ছিল, তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী তারা জানিয়েছে যে কুয়াশা কেটে যাওয়ার পরপরে আমরা চেষ্টা করছি বাড়িতে বাড়িতে আমাদের লোকজন গিয়ে ভোটারদেরকে উৎসাহিত করছে এবং ভোট প্রদানের জন্য তারা কেন্দ্রমুখী করছে। তো সার্বিকভাবে যেটা জানা যায়, আমি 4টা ইউনিয়নে ঘুরেছি, সেখানকার যে পরিস্থিতি দেখেছি সেটা হচ্ছে মূলত এই ইউনিয়নে মেম্বার প্রার্থীদের মধ্যে যে উৎসাহ
উদ্দীপনা এবং ভোটের যে লড়াই চলছে ততটা কিন্তু দেখা যাচ্ছে না চেয়ারম্যানদের পক্ষে। কারণ চেয়ারম্যানরা ঠিক নির্বাচনের আগ মুহূর্তে প্রচারণা যখন বন্ধ হয়ে গেছে সেদিন থেকেই একে একে বিদ্রোহ প্রার্থীগুলো তারা নির্বাচন থেকে সরে এসেছে, যার কারণে নির্বাচনের কিছুটা উষ্ণতা যে আনন্দ সেটির ছড়ানোর কোনো জায়গা ছিল না। চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটেছে, বিশেষ করে মেম্বার আমরা দেখেছি মেম্বাররা তারা প্রচণ্ডভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছে, ভোট প্রার্থনা করছে এবং তারা একটি পরিবেশ সৃষ্টি করছে, আনন্দ ঘন পরিবেশ। এবং ভোটাররা মেম্বারদের কারণে আসলে মূলত তারা ভোট কেন্দ্রে আসছে বলে আমাদেরকে জানিয়েছে তানিয়া। তানভীর আপনাকে ধন্যবাদ। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজদের সন্ধানে এখনও সুগন্ধা নদীর পাড়ে ঘুরছেন স্বজনরা। 51 জন নিখোঁজের তথ্য পেয়েছে ঝালকাঠির রেড ক্রিসেন্ট সোসাইটি, তবে জেলা পুলিশের তালিকায় এ সংখ্যা 31 জন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ডের একটি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, তবে এখন পর্যন্ত নদী থেকে মরদেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযানে 10 লঞ্চে আগুনে মোট 42 জনের মৃত্যুর তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। 59 জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা ও বরিশালের হাসপাতালে। আফ্রিকার দেশ কঙ্গোর একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা বিস্ফোরণে 2 শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 13 জন। স্থানীয় সময় শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরে এই হামলা হয়। আত্মঘাতী বোমা হামলাকারী একটি জনবহুল বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এ সময় গেটের সামনেই বিস্ফোরণ ঘটান তিনি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হয়। ওই রেস্তোরাঁর ভেতরে 30 জনের বেশি মানুষ বড়দিন উদযাপন করছিলেন। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের 2 কর্মী মিয়ানমারে নিখোঁজ হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলের কাহায় রাজ্যে 2টি গাড়িতে সেনাবাহিনীর আগুন দিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় অন্তত 38 জন নিহত হয়েছে। হতাহতের একদিন পর সেভ দ্য চিলড্রেন তাদের 2 কর্মী নিখোঁজের দাবি জানিয়েছে। সংস্থাটি জানায় ছুটিতে বাড়ি যাওয়ার সময় তাদের 2 কর্মী নিখোঁজ হন, তাদের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছে 3,907 জন আর নতুন রোগী শনাক্ত হয়েছে 4,81,911 জন। বড়দিনের ছুটিতে বিধিনিষেধ শিথিল করায় বিভিন্ন দেশে সংক্রমণ বেড়েছে। শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে দৈনিক সংক্রমণ 1 লাখ ছাড়িয়েছে। অনেকের শরীরে শনাক্ত হয়েছে ওমিক্রন। একই সময় মৃত্যু হয়েছে 84 জনের। পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে চলছে আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত 110টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ওমিক্রন। কয়েকটি দেশে সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। এদিকে ওমিক্রন সংক্রমণ বাড়ায় আগামী 10 জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী ও 60-ঊর্ধ্বদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ, বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deepnews এই ঠিকানায়।